প্রশ্ন করেছে আরেকটি ওরে পাগল মন বলে আভায়াতের পানি কোথায় একটু বলো না এখন ওই পানি দুধের চাইতো সাদা মধুর চাইতো মিষ্টি বরফের চেয়েও শীতল পানির চেয়েও তরল এই পানি কোথায় কিভাবে পাওয়া যায় কোথায় ওরে মনমাল ওরে চমৎকার বা অন্য বাজার এইটা হঠাৎ চমৎকার বাওয়ান্ন বাজার বাওয়ান্নটা সেরি খেলা রে মন বাওয়ান্নটা সেরি খেলা যেমন চার রঙে করেছেন তু ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার যেমন চাইরাটা বত্রিশ তাসে রং খেলায় কুতুব চারজন ভরত তন্ডুহিত নাচে ইস্কাপনার চিরাতন খেলছে খেলা আকাশ ফোটায় রঙ্গের যদি ম্যারিজ দেখে খেলছে খেলা আকাশ ফোটায় রঙ্গের যদি ম্যারিজ দেখায় খেলছে খেলা আকাশ ফোটায় খেলছে খেলা আকাশ ফোটায় রঙ্গের যদি ম্যারিজ দেখায় চার বেড়ে বত্রিশ হয়ে যায় মনা চার বেড়ে চার বেড়ে বত্রিশ হয়ে যায় সাহেব বিবি মিলে ছেজা ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার চমৎকার বাওয়ান্ন বাজার চমৎকার বাওয়ান্ন বাজার বাওয়ান্নটা চেরি খেলা বাওয়ান্নটা চেরি খেলা তার রঙে করেছে তৈয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ দাদাগুরু খালেক দন সাহেবের গানটা মুরব্বীরা অনেক শুনেছেন গানটা হচ্ছে চমৎকার বাওয়ান্ন বাজারে দেহটা নিয়ে বাওয়ান্ন তাসের খেলা চার রঙে করেছে তৈয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার চাইরাটা বত্রিশ তাসে রং খেলায় কুতুব চারজন হরত্তন রোহিত নাচে ইস্কাপনার চিরাতন আমাদের গ্রাম অঞ্চলে মুরব্বীরা একসাথে চার পাঁচজন বইলে ওই খেলাটা খেলে খেলাটার নাম হইল 29 কি বাবা ঠিক না বেটি মুরব্বীরা গাছতলায় বহে না বিকালবেলা যারা যারা খেলে হেরা সত্যি মাতাল আর্তাছে আমিও সরকার একদিন খেয়েছিলাম অন্য কোনো খেলা জানি না ওই যে কল ব্রিজ এ তো আর 10-12 বছর খেলি না আর হলো ওই যে ওই কী কয়ে 29 এই 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 ভাইটা এই 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 কালা ভাই জান কই এই কথাটা হুই না জান নাকি খেলার কথা মনে হলো গা খেলার নাম হইল 29 কিন্তু ফোটা গলে দেখেন হরত্তনের টাক্কা 10-14 গোলাম রোহিতনের টাক্কা 10-14 গোলাম ইস্কাপনের টাক্কা 10-14 গোলাম চিরার টাক্কা 10-14 গোলাম এই চার সাতা হইল 28 ফোটা চার সাতা 28 কিন্তু খেলার নাম হইল 29 29 আচ্ছা আপনি যতই গণেন ফোটা কি 29টা হইব ওই চার বাকে বিভক্ত করে দেখবেন ফোটা হইল 28টা তাহলে এক ফোটা কই ওই যে পানি ওটা নাই এখন এখন দেহের মধ্যে নাই বাবা ওটাকে বিলুপ্ত করেছে রেচক পুরো কুম্ভকে তে লুপ্ত করো কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামা ওই পানি এখন নাই এখন নাই পানি পানি কখন পাওয়া যাবে পানি পাওয়া যাবে যখন বাবা মায়ের সঙ্গে স্পর্শে যাবে এ এখন টুকরা টুকরা করেন না দেখেন না আপনি 29 হয় কি না টুকরা টুকরা করলে বাহির হইব না কিন্তু বাবা মায়ের কাছে গেলে রতিক্রিয়ার মাধ্যমে সেই পানি বাহির হয়ে আসে এখন পানিটা কি এই পানিতে কিন্তু সবার জন্ম বাবা মায়ের কাছে গিয়ে পিতৃমস্তক থেকে আমরা এই মেরুদণ্ডের হাড় দিয়ে বাবা থেকে মায়ের কাছে পাস হয়েছিলাম বাবা যে মায়ের আল্লাহ পাক তাই কোরআন শরীফে বলেছে হে পুরুষগণ তোমরা কৃষকের ন্যায় আর নারীদেরকে বলেছে ক্ষেত্র স্বরূপ মা হচ্ছে জমি বাবা হচ্ছে কৃষক বাবা কৃষক হয়ে মায়ের জমিতে আমাকে বুনেছিল মা কি করেছে বাবা তো বীজ দিয়েছে এই পাগল এই দূর হ বাবা দিয়েছে বীজ আর মা কি করেছে মায়ের তো প্রতি মাসে মাসে রজশালা হয় আপনার মায়েরও আমার মায়েরও
মায়ের কি হয় রজশালা প্রতি মাসের 28 দিন 27 দিন অন্তরে 28 দিন যখন হয় শারীরিক গঠনের জন্য অসুস্থতার কারণে এটা কম বেশি হইতে পারে 28 দিন অন্তর যে রজশালা হয় ওই রজশালা হইলে তখন আর এটা মায়ের দেহটা পরিষ্কার থাকে হয়ে যায় 7 আর 10 দিন আমার মাতাল বলছে খবরদার অষ্টমী নবমী এলে ঘুমায়ও না মায়ের কোলে 10 দিনের পরে আর আমার মত কইতেছে আর কি এত দিন নাই রাত নেই সব সময় মাসে ছাই হ্যাঁ আল্লাহ মাফ করুক আমার বাবা তো যাই নাই দেখেন এখন মায়ের ডিম্বুকোষে যখন আমি বীজ হিসাবে বাবা আমাকে ফেলে দিয়েছিল তখন ডিম্বুকোষের মুখ বন্ধ হয় মা বুঝতে পারে কখন যখন নাকি 40 দিন হয় 28 দিন পার হয়ে গেছে আরো 10 12 দিন বেশি হইছে মা বুঝছে কি যে আমার পেটের মধ্যে মনে হয় একটা কাজল আটকা পড়ছে একটা লতিব আটকা পড়ছে রে একটা সন্তান একটা মানুষ আটকা পড়েছে আরেকজন মানুষের পেটের ভিতরে আপনারা সবাই আমি সহ আরেকজনের পেটের ভিতরে ছিলাম এরকম মাগুলি পেটের ভিতরে রেখে প্রথমে ওই বিজল বর্ণ তারপর ঘোলাট বর্ণ রক্ত বর্ণ আস্তে আস্তে পঞ্চমাসের কালে পঞ্চাত্তা আসে হাতের রূপ থেকে আস্তে আস্তে রূপ হইতে থাকে মা রস দিতেছে জমিতে যখন বীজ বপন করে ওর মধ্যে যদি পানি না দেয় তাহলে সেই ফসলটা ভালো হয় না এখন মা কি করছে ওই যে মায়ের রজশালা হইতো 28 দিন অন্তর মা সেই রজশালা বন্ধ হয়ে গেছে কারণ সন্তান সেই রস খাচ্ছে এই মানুষ মায়ের পচা রক্ত খেয়ে দুনিয়ার মধ্যে আসছো সেই মাকে আঘাত করো আছে না সমাজের মধ্যে ফেসবুকের মধ্যে দেখি মাকে লাথি মেরেছে আরে মাকে হত্যা করেছে বাবার কলারে ধরে টেনে নিয়ে যায় বাবাকে আঘাত করে বাবার মস্তক থেকে তুমি আসছো মায়ের পেট থেকে আরে মিয়া বাবা যদি না মা যদি না থাকতো তুমি তো আইতেই পারতে সেই বাবা মাকে আঘাত করে কিভাবে তুমি মা ধারণ করেছে পেটের ভিতরে রেখে পঞ্চমাসের কালে পঞ্চাত্তা যখন আসছে তখন আস্তে করে মাথাটা নিচের দিকে যেতে থাকে আর পা দুটি উপরের দিকে থাকে মায়ের কলিজা বরাবর থাকে সন্তানের পা মা কাজকর্ম করে কাপড় শুকা দেয় সন্তান ওই সময় ছোট্ট বাচ্চা ওই মায়ের পেটে থেকে ছোট্ট পা দিয়ে পেটের মধ্যে লাথি মারে মা অনেক ব্যথা পায় প্যাট ধরে বসে পড়ে তুমি মায়ের পেটে থেকে একটা লাথি মেরেছো সারা জীবন যদি তুমি মায়ের সেবা করো সেই ঋণ শোধ করতে পারবা না তুমি কি ছিলা ছিল এক ফোঁটা পানি সেই পানিটা বাবা মায়ের কাছে রেখে আসলো মা এই পানিটাকে মানুষ বানাচ্ছে কারিগর দ্বারা পাও দুইটি ছিল তোমার উপরের দিকে মাথা ছিল নিচের দিকে পাগল মন বন্ধু তোমার দয়াল তোমার গুরু তোমাকে কৃপা করে দিয়েছে 10টি বচন মাথা নিচের দিকে পা উপরের দিকে এখানে যদি একটা মানুষকে বাঁশের মধ্যে ঝুলিয়ে দেয় পা উপরে মাথা নিচে লোকটা কতক্ষণ সহ্য করতে পারবে তাই ওখানে থেকে বলছিলাম প্রভু গো তুমি আমাকে তাড়াতাড়ি মায়ের এই গর্ভ থেকে জঠর যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও আমি তোমার নাম ভিন্ন অন্য কোনো নাম আমি আমার এই মুখে কখনো কোনো দিন আনব না কিন্তু আমি এসে কি করেছি এসেই সর্বপ্রথম বলেছি ওয়ানা ওয়ানা তোমাকে যে কথা দিয়েছিলাম তোমাকে ডাকবো সেই কথা আর আমি রাখতে পারলাম না এখন কেবল আমি আমার মতেই চলি এই মানুষের মাথা আসে আগে আর পা আসে পরে কারণ মাথা তো নিচের দিকে থাকে মায়েরা জানে ভালো আসার সময় মা একটা চিৎকার মেরেছিল কিন্তু সন্তানের রক্ত মাখা শরীর যখন মায়ের বুকের মধ্যে ছুঁয়ে দেয় মা তখন সমস্ত ব্যথা ভুলে যায় ওরে পাগল কোথায় ছিলি কোথায় এলি যাবি কোথায় 10 মাস 10 দিন দেখে একটা মানুষ বানিয়ে দিয়েছে ওই যে ফোঁটা সেই ফোঁটাতেই তোমার আমার জন্ম হয়েছে ওটা নিগুর রহস্য তাই খেলার নাম হলো 29 গুনতে গেলে 28 তো আর একটা বিষয় আছে এখানে তোমার যদি কর্ম ভালো হয় তাহলে তোমার ম্যারিজ থাকবে ম্যারিজ কি দয়াল বাবা কামাল উদ্দিন শাহ তুমি ম্যারিজ গুরু আর শিষ্য হলো ম্যারিজ
কোন ব্যক্তি যদি ম্যারেজ নিয়ে খেলতে থাকে তাহলে খেলায় যত ডাকবে সেই খেলায় সে জিততে পারবে গুরু আর ভক্ত হচ্ছে ম্যারেজ তোমার গুরুর সাথে যদি তোমার সেই সম্পর্ক থাকে হৃদয়ের বন্ধন থাকে তাহলে খেলায় তুমি জিতবে তাই তো একজন ডাকে ওরে 16 বলে 17 বলে 80 18 বলে 80 বলে 19 20 30 এক কত দূরে চলে যায় কেন শক্তি আছে ম্যারেজ আছে খবরদার সেই ম্যারেজ হচ্ছে তোমার গুরু আর তুমি সেই ম্যারেজ হচ্ছে বউ শাশুড়ি সেই ম্যারেজ হচ্ছে পিতা পুত্র ম্যারেজ হচ্ছে বড় ভাই আর ছোট ভাই ম্যারেজ হচ্ছে বউ শাশুড়ি ম্যারেজ হচ্ছে মা আর ছেলে তুমি যদি তোমার মায়ের সাথে বন্ধুত্ব করতে পারো তোমার বাবার সাথে বন্ধুত্ব করতে পারো গুরুর সাথে বন্ধুত্ব করতে পারো তোমার ম্যারেজ থাকবে তুমি খেলায় জিতে যাবে আর যদি ম্যারেজ ভাঙা হয় তুমি জিততে পারবে না মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতে অধিক গুরু ভজদেই আমি পাই তাই তোমার গুরুর সাথে তুমি বরিষ্ঠত্ব করো যেন তুমি ওইখানে গিয়ে এটা রক্ষা করতে পারো এখন সরকার ভাই আমাকে বলছে যে ভাই পানিটা কোথায় এটা তো পাওয়া যাবে না এটা পুরুষের হইলে হয় 12 বছরে আর নারীদের হয় 9 বছরে মায়ের হয় 9 আর বাবার হয় 12 12 এটা আমি ইশারা দিতে পারি আমি তো ওটা অতভাবে বলতে পারি না বাবা জানে ভালো বাবা আপনাকে বলে দিবে এর জন্য জুইসরা এই যে সাদা কাপড় এর একটা বিষয় আছে সাদা কাপড় কেন এটার একটা বিষয় আছে জুইসরা যারা ওই পশ্চিমা দেশে থাকে আমার কিছু কথা হয়েছে এরকম বন্ধু বান্ধব ছিল আমার তো তাদের সাথে কথা বললাম যে বললো যে আমরা তো বাসর ঘরে গিয়ে আমাদের কাপড়টা যেটা বিছানো থাকে এটা সাদা কাপড় আমি বললাম কেন সে আমাকে একটা কথা বললো যে সাদা কাপড় হচ্ছে এর জন্যই প্রথম দিনের প্রথম মাসের প্রথম বছরের যে রস নির্গত হয় সেটাই হচ্ছে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি পানির চাইতে তরল বরফের চেয়েও শীতল আমি আর বলবো না পাইল যে জন কইল না রে পাইল পাইলো যে জন কইলো না রে তাই কান্দে যাওয়ার মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন পাবি না ভাটা যদি লই যাও মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন ওরে মাওলার পীরিতে হয় জঙ্গল বাসী মুনি ঋষি আউলিয়া সারা জনম কাটায় তারা গাছতলা হাতে বসিয়া দেখো পিড়িতে হয় জঙ্গল বাসি মুনি ঋষি বাবা সারা জীবন কাটায় তারা গাছতলা হাতে বসিয়া ওই পাইল যে জন কইল না রে পাইল যে জন পাইল না রে কইল আরে পাইল যে জন কইল না রে কাটি খুদা প্রেম সুধা পান করো রে পাগল খুদা